নিটলকাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আইইডিসিআরের উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে আসি। আইইডিসিআরের প্রতিনিধির পাশাপাশি একটি রাজনৈতিক পরিচয় তো আছে আপনার। নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আজকে জানিয়েছে নির্বাচন কমিশনের বেশ কয়েকটি স্থানীয় সরকার পর্যায়ের। এই নির্বাচনগুলো হওয়া বা না হওয়াতে রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, আর সংক্রমণের এই যে ভীষণ ঊর্ধ্বগতি, এটি আসলে কতখানি সংকট আপনার কাছে জানতে চাই শুরুতে। আমার পরিচয় আছে, নানা পরিচয়, আমি রাজনৈতিক কোনো বিশ্লেষণে যাবো না, কোনো দলীয় রাজনৈতিক বিবেচনায়। আমি যে দায়িত্ব পালন করছি সেটার সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ না। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে নির্বাচন করলে সেখানে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যেত। আমরা গত যে দ্বিতীয় ওয়েভটা হয়েছিল আমাদের দেশে, দ্বিতীয় ঢেউ, তখন কিন্তু অনেক নির্বাচন হচ্ছিল, স্থানীয় সরকারের নির্বাচন, পৌর নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এমনকি সংসদ নির্বাচন হচ্ছিল, মেয়র নির্বাচন হচ্ছিল। ফলে তার একটা ধাক্কা লেগেছে আমাদের নভেম্বর, মানে মার্চ এপ্রিল মাস। ভারতে প্রতিবেশী দেশে দেখেছি তার সেখানে কয়েকটি রাজ্য নির্বাচন হয়েছে, তার একটা ধাক্কা লেগেছে। বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তারাও সেখানে কিন্তু তাদের সে তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা হয়েছে। কাজে আমাদের এখানে আমার মনে হয় যে সাংবিধানিক বিষয়ে বিচার বিশ্লেষণ নিশ্চয়ই কর্তৃপক্ষ আছেন, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের সংক্রমণের শনাক্তের হার 5-এর নিচে না যাবে, কোথাও নির্বাচন করা উচিত নয়। খুব বেশি জটিল হলে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। জনস্বাস্থ্যের দিক থেকে আমরা মনে করি এগুলো বেশ ঝুঁকি বাড়াবে, কারণ নির্বাচনের তারিখ থেকে তো কাজ শুরু হয় না। নির্বাচনের আগে থেকেই মনোনয়ন পাওয়ার জন্যে দলীয় কর্মী বা যারা স্বতন্ত্র তারা কিন্তু নানা তৎপরতা শুরু করে নির্বাচনের বেশ আগে থেকে। নির্বাচন বাতিল করলে আগে থেকেই করা উচিত, নাহলে কিন্তু সেই সংক্রমণটা ঝুঁকিটা থেকেই যায়। কাজে এই নির্বাচন যে স্থগিত করা হয়েছে, আমি মনে করি জনস্বাস্থ্যের জন্য এটা ভালো হয়েছে। এরপরও কয়েকটি সংসদীয় আসনে নির্বাচনের ঘোষণা এখনও রয়ে গেছে, সেগুলো কি মানে যে আমরা দেখছি যে বিশেষ করে খুলনা, বৃহত্তর খুলনা অঞ্চলের স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে, অন্য যেগুলোতে এখনও নির্বাচনের ঘোষণা রয়ে গেছে কিংবা হবে বলে মনে হচ্ছে, সেখানে কি সংক্রমণ ছড়িয়ে যেতে পারে? বাংলাদেশ তো একটা অখণ্ড রাষ্ট্র, এখানে কোন ভৌগোলিক ইয়ে নাই, কেবলে বাধা, যেরকম বড় পাহাড় পর্বত বা বিশাল সাগর, মানুষ খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় 12 ঘন্টার ভিতরে যেতে পারে। যে এখন যেখানে আপাতত ভাবে সংক্রমণ কম দেখা যাচ্ছে, সেখানে যদি আমি নির্বাচন করি সেটা কিন্তু সংক্রমণ বাড়িয়ে দেবে। কাজেই বাংলাদেশের কোনো জায়গাতেই আপাতত মনে হয় নির্বাচন করাটা ঠিক হচ্ছে না, সেটা সেই ইয়েটা ঝুঁকিটা অনেক বাড়িয়ে দেবে। তবে সরকারে যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা নানা বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটি আলাদা কথা, কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে আমি যেটা বলেছি আগে যে শনাক্তের হার এখন যা, সেটা কমপক্ষে যদি আপনার 5-এর নিচে পরপর 2 সপ্তাহ না থাকে তাও ঝুঁকি থাকে, সেটাও সেটা তখন যদি কমে যায় আমি আবার সবচেয়ে খুলে দিই তাকে, সেটা আবার ঝুঁকি বাড়িয়ে ফেলবে। তবে এখন তো একেবারেই আমাদের কতগুলো জেলায়, বেশ অনেকগুলো জেলাতে কিন্তু শনাক্তের হার 10-এর অনেক বেশি, প্রায় অর্ধেকের মতো জেলাতে। সেক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশে এরকম জমায়েত করা, সমাবেশ করা কিংবা পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার মতো কোনো ঘটনা করলে কিন্তু সেই জায়গাতে হটস্পট তৈরি হবে, যেটি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরাতে, একে তো সেখানে ঈদের সময় সারা বাংলাদেশেই যাতায়াত হয়েছে, যেমন খুলনা মংলাতে, সেখানে তো হয়তো সীমান্ত থেকে আসার ঘটনা ছিল না, কিন্তু সেখানকার মানুষ কিন্তু ঈদের সময় যাতায়াত করেছে অনেক জায়গায়। তারপরে চাঁপাইনবাবগঞ্জে, সাতক্ষীরাতে, রাজশাহীতে, নওগাঁ, নাটোরে আমের, আমকে কেন্দ্র করে অনেক সমাগম হয়েছে, যদিও আম আমাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান বাণিজ্যের। কাজে এইসবগুলো কিন্তু আমাদের ঝুঁকি বাড়িয়েছে। কাজে ঝুঁকি বিবেচনা এবং অত্যাবশ্যকীয় এই দুটোর মধ্যে সমন্বয় করলে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে আমরা মনে করি বাংলাদেশের কোনো অঞ্চল এই মুহূর্তে কোনো নির্বাচন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু এম এ আজিজ আপনার কাছে যেতে চাই, নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটির মূল্যায়ন জানতে চাই। একই সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংক্রমণের হার অত্যন্ত বেশি, এখনও বিশেষজ্ঞরা অন্তত 2 সপ্তাহের লকডাউনের পরামর্শ দিয়েই যাচ্ছেন, সেটি আদৌ কার্যকর করা সম্ভব হবে কি না, আজকে এসে আমাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখানে মোস্তাক ভাই বিশেষজ্ঞ আছেন, নির্বাচন সম্পর্কে এই যে নির্বাচনকে স্থগিত করা, এটা কিন্তু আসলে স্থগিত করা হয়নি, কারণ 4টি আপনার পার্লামেন্টারি সিটের নির্বাচন,
তার তিনটিকে ১৪ তারিখ থেকে পিছিয়ে ২৮ তারিখে নেওয়া হয়েছে, অর্থাৎ ১৪ দিন পিছানো। আর একটি সিটে নোয়াখালী ২ সেটা যথাসময়েই অনুষ্ঠিত, অর্থাৎ ১৪ দিন পিছানো এটা কোনো পিছানো নয়, আমি এটাকে স্থগিত বলবো না বা পিছানো বলবো। আর ইউপি নির্বাচন আছে প্রায় ৩২০টার মতো, সেখানে অর্ধেক স্থগিত করা হয়েছে, অর্ধেক যথাসময়ে। অর্থাৎ বিশেষজ্ঞরা জানল না, নির্বাচন কমিশন আপনার মন্ত্রী পরিষদ বিভাগ বলল, আইইডিসিআর বলল যে করোনা সংক্রমণ সারা দেশে বাড়ছে, সুতরাং নির্বাচন পিছিয়ে দেওয়া বা স্থগিত করা উচিত। সেখানে নির্বাচন কমিশন কিন্তু আসলে আমি বলবো সংসদের নির্বাচন কিন্তু তেমন পিছায় নাই, তিনটা সিট ১৪ দিন, একটা সিট তো পিছায়নি, আর ইউপি নির্বাচন অর্ধেক পিছাইছে, অর্ধেক পিছায়নি, যথাসময়ে হবে। সুতরাং এটা খুব একটা রিস্কি পজিশন আমি ইলেকশন কমিশন নিয়েছে, আমার মনে হয় এটা মোটেই উচিত হয় নাই এই সময়ে। সেখানে আমরা সংক্রমণ, এখানে তো মোস্তাক ভাই আসেন, তাকে যদি প্রশ্ন করি আপনি বলেন কোন দিন করোনা আমাদের ৫% নিচে আসবে, উনি বলতে পারবেন, কারণ কেউই বলতে পারবে, কারণ আমাদের এখন করোনা ঊর্ধ্বগতি, সংক্রমণ ঊর্ধ্বগতি, এটাই ধরে নিতে হবে। তা আগামী আরো এক দুই সপ্তাহ কমপক্ষে এটা ঊর্ধ্বগতিতে থাকবে। সেখানে আপনি প্রায় ইউপি নির্বাচন প্রায় ১৫০-২০০ সিটে ইউপি নির্বাচন করবেন, ৪টে পার্লামেন্টে নির্বাচন করবেন, সংক্রমণ তো আরো বেড়ে যাবে, সুতরাং এটা খুব রিস্কি টাইম। সুতরাং এই নির্বাচন পুরোপুরি স্থগিত করা উচিত, যদিও বলা হচ্ছে যে আইনি বাধ্যবাধকতা থাকে। আমি বলবো যে হ্যাঁ, সংবিধান হচ্ছে বড় আইন, সেই আইনে আইন করে নির্বাচন কমিশন গঠন করার কথা, কিন্তু কোনো সরকারই সেটা করে না। সুতরাং এই নির্বাচন কমিশন গুলি যদি বলা হয়, চূড়ান্ত বিশ্লেষণে বলা যায় এই নির্বাচন কমিশন গুলো তো অবৈধ, কিন্তু সেটা তো কাজ করছে। সুতরাং আমি বলবো প্রেসিডেন্টের মাধ্যমে প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করে এই নির্বাচন করোনা যতক্ষণ পর্যন্ত ৫% নিচে না আসে সারা দেশে, বিক্ষিপ্ত ভাবে নয়, কারণ করোনা যদি একটা জেলায় বেশি থাকে সেই দেশ কিন্তু এটা কিন্তু করোনা তো বাতাসে ছড়াচ্ছে বলা হচ্ছে, সুতরাং করোনা যদি আমাদের ভূখণ্ডের মধ্যে কোনো জায়গায় যদি সংক্রমণ ৩০, ১০, ২০, ৩০ এখন তো ৫০% পর্যন্ত আসছে কোনো জায়গায়, সুতরাং এই সময়ে কোনো নির্বাচন করার কোনো ফিজিবিলিটি না। আর যদি নির্বাচনই করা যায় তাহলে পলিটিক্সটাকে বন্ধ করে লাভ কি, ছেড়ে দেন, সব ছেড়ে দেন, সবই তো ছেড়ে দিতেন, স্কুল আর শিক্ষা প্রতিষ্ঠান আর ইলেকশন, শুধু নির্বাচন রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস বন্ধ করে এলাকে লাভ কি, তাই না? যা হয় হার্ড ইমিউনিটি হয়ে পাশে বাঁচুক না বাঁচে নাই। সুতরাং এগুলো নির্বাচন কমিশন নির্বাচন যে করবে, সেখানে আপনার বৃহৎ সমর্থক বিরোধী দল বিএনপি ঘোষণাই দিয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তো সুতরাং এই নির্বাচন বুঝতেই পারতেছেন কেমন হবে। এই নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন এত আগ্রহী কেন, এই জন্যই তো নির্বাচন কমিশন নিয়ে নানান প্রশ্ন। এমএ আজিজ, আমরা বুঝতে পেরেছি, আমরা একটু এই প্রসঙ্গ নিয়ে ফরিদা ইয়াসমিনের কাছে যেতে চাই। আপনিও কি এমএ আজিজের মতো নির্বাচন সবগুলো আসনে কিংবা সবগুলো নির্বাচন একেবারে বন্ধ করে দেবার, অন্তত স্থগিত করে দেবার পক্ষে কিনা সেটি জানাবেন? একই সাথে আমরা একটি রিপোর্ট দেখালাম যে খুলনা মেডিকেলে করোনার রোগী ভর্তির আর কোনো সুযোগ নেই, কারণ সেখানে আসলে তারা জায়গা দিতে পারছে না, চাপাই নবাবগঞ্জে শয্যা মিলছে না, রাজশাহীতে রোগীর চাপ বাড়ছে। এই প্রান্তিক পর্যায়ে করোনার নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা, এই চ্যালেঞ্জ আসলে কতখানি চ্যালেঞ্জের হয়ে উঠছে? আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, আজকেও আমাদের যে মৃতের সংখ্যা, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিন্তু কালকের চেয়ে বেড়েছে, প্রতিদিনই বাড়ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ঠিক সেই সময়ে আমরা নির্বাচনের বিষয়টা যখন নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করলো, কিন্তু আইন করেছে ২১শে জুন একটি নির্বাচন হতে যাচ্ছে, তারপর আরো তিনটি সংসদ নির্বাচন ১৩ দিন পিছিয়েছে, উপ আর যেগুলো ইউপি নির্বাচন সেগুলো ছিল ২৪০টার মধ্যে ১৬৩টা পিছিয়েছে। তো এটা কিছুটা বলা যায় যে কিছু চিন্তা করেছে মানে বর্ধমান পরিস্থিতির কারণে পরিসংখ্যান থেকে, কিন্তু সবগুলো মিলে আসলে পুরোপুরি নির্বাচন স্থগিত করা যায় কিনা এগুলো অনেকটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সেই চিন্তাগুলো তারা করেছে, সেখান থেকে হয়তো নির্বাচন কমিশন পুরাটা পিছাতে পারেনি। আর আমি মনে করি যে ২১শে জুন এটা একেবারেই সামনে, এই এইটা যদি কোনোভাবে আর একটু পিছানো যেত, আর আর বাকিগুলো কিন্তু ২৮শে জুলাই,
আরো এক মাস সময় আমাদের হাতে আছে, সে সময় আরো পর্যালোচনা করা যাবে এটা। আর একই সঙ্গে যে সীমান্ত এলাকায় যেখানে মোস্তাক ভাই বললেন যে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, এবং সেটা কিন্তু আমাদের যে ভারতীয় ভেরিয়েন্ট যেটা ডেল্টা ভেরিয়েন্ট বলা হচ্ছে সেটা কিন্তু ধরা পড়ছে সবগুলো। এবং আপনি আপনার রিপোর্টে দেখা গেল যে এক জায়গায় হাসপাতালে সিট নেই, তারা বলছে আমরা নোটিশ বোর্ডে লিখে দেবো আর কোনো সিট নেই। আমরা কিন্তু ঢাকা শহরে এখন একটু ভালো আছে তুলনামূলকভাবে, সীমান্ত এলাকাগুলো যেভাবে মানে বেড়ে চলেছে, আবার এর সঙ্গে যে ভুয়া পরীক্ষা মানে পরীক্ষা না করে যে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হচ্ছে এটি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে ডিবিসি টেলিভিশনে দেখেছি। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। ফরিদা ইয়াসমিন, আপনি কি মনে করেন যে প্রান্তিক পর্যায়ে যে চিকিৎসা সেবা বাড়ানোর জায়গাটি সেটি তো একটি বড় চ্যালেঞ্জ, ঢাকাতেই হিমশিম খেতে হয় যখন রোগীর চাপ বেড়ে যায়, সেই চ্যালেঞ্জ কি মোকাবেলা সম্ভব কিনা? এই মুহূর্তে আমাদের প্রান্তিক জায়গাগুলোতে নজর দিতে হবে যে সেখানে যেভাবে রোগী বাড়ছে, হাসপাতালের সংখ্যা কিন্তু কিছু আগে থেকে কিছু বেড়েছে, মানে গত বছরের তুলনায় সিটের সংখ্যা বেড়েছে, কিন্তু এখন আমার মনে হয় যে সীমান্তবর্তী এলাকাগুলো যে সবগুলো যেভাবে মানে রোগীর সংখ্যা বাড়ছে সেখানে স্বাস্থ্যকর্মী বলেন, চিকিৎসকদের বলেন, এবং নানাভাবে সেখানে আমাদের নজর দেওয়া মানে জরুরি হয়ে পড়েছে। জি ধন্যবাদ। আমি আরও একবার ডাক্তার মুশতাক হোসেনের কাছে আসতে চাই এই বিষয়গুলি নিয়ে। খুলনা, চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী কিংবা আরও যে প্রান্তিক যে জায়গাগুলো, বিশেষ করে সীমান্তবর্তী জায়গাগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে, রোগীর চাপ বাড়ছে, সেখানে চিকিৎসা সেবা বাড়ানোর আদৌ কোনো বাস্তব উপায় আছে কিনা, আমাদের বাস্তবতা কী বলে, কিংবা কেন্দ্র থেকে কিংবা ঢাকা থেকে সহায়তা বাড়ানোর কোনো সুযোগ রয়েছে কিনা, আপনার পরামর্শ কিংবা মতামত? হ্যাঁ জি ধন্যবাদ। সবচেয়ে প্রয়োজন যে রোগী যারা আসবে, যাদের শ্বাসকষ্ট আছে কেবল তাদেরকে হাসপাতালে ভর্তি করা দরকার, বাকিরা বাসায় থাকবে, কিন্তু বাসাতেও থাকলে তারা অবশ্যই অন্তত পক্ষে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করা দরকার, তারা কিভাবে অক্সিজেনটা মাপবে, পালস অক্সিমিটার হয়তো অনেকের কাছেই সহজলভ্য নয়, তাদেরকে সেটা সরবরাহ করতে হবে। আর হাসপাতালে উপজেলা কমপ্লেক্স হোক কিংবা জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, অক্সিজেনের সাপ্লাইটা যদি থাকে তাহলে হয়তো অনেককে আইসিইউতে যেতে হবে না। চাঁপাইনবাবগঞ্জের মতো যেগুলো নতুন জেলা সেখানে কিন্তু আইসিইউ নেই, মেডিকেল কলেজগুলোতে আইসিইউ আছে, বা কোনো কোনো সদর হাসপাতালে বড় জেলা পুরনো জেলা আইসিইউ রয়েছে। কাজেই অক্সিজেনের সরবরাহটা খুব বাড়ানো দরকার। অক্সিজেন বাড়িতে নেওয়া দরকার নেই, বাড়িতে অক্সিজেন নিতে গেলে বাড়িতে যারা দক্ষ অভিজ্ঞ লোকদের তত্ত্বাবধান ছাড়া সেটা সব উল্টো ফলো হতে পারে, সেভাবে যদি করা যায়। এবং আইসিইউ যেখানে চালু আছে ভালোভাবে সেখানে কিন্তু আইসিইউ বেডটা বাড়ানো যায়, কারণ যারা প্রশিক্ষিত চিকিৎসক, নার্স এবং অন্যান্য টেকনোলজিস্ট আছেন তাদের তত্ত্বাবধানে একজন অন্য বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট এবং নার্স কাজ করতে পারবেন। একেবারে নতুন করে আইসিইউ এখন খোলা যাবে না, যখন সংক্রমণের হারটা কম থাকবে তখন আইসিইউ খুলে সেখানে প্রশিক্ষিত জনবলকে প্রশিক্ষণ দিয়ে চালু করা যেতে পারে। ওই সমস্ত এলাকাতে খুলনা এবং রাজশাহীতে মেডিকেল কলেজ রয়েছে, রংপুরে মেডিকেল কলেজ রয়েছে, সেখানে আইসিইউ রয়েছে, সেই আইসিইউর সুবিধাটা সেখানে বাড়ানো যায়, সেটি করলে মনে হয় ভালো হবে। এবং এর কাছে আরেকটা আছে বগুড়াতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, সে যে কোনো মুহূর্তে সেখানে সংক্রমণ বেড়ে যেতে পারে, অথবা এখানে যারা আইসিইউ পাবেন না আমরা দেখছি, এবং যে হারে রোগীর চাপ বাড়ছে যদি সংক্রমণ সব জায়গায় ছড়িয়ে যায় তখন কে কাকে আর সহযোগিতা করবে? এখন যেখানে সংক্রমণ কম আছে তারা ওই সংক্রমিত এলাকায়, বিশেষ করে আইসিইউতে যারা স্পেশালিস্ট তারা গিয়ে সেখানে তাদের জনবল বাড়াতে পারে, যেখানে অলরেডি আইসিইউ চালু আছে এটি করা যায়। আর চিকিৎসা যেটা যারা করছেন যথেষ্ট, যেখানে যারা চিকিৎসকরা দায়িত্ব আছেন তারা করতে পারছেন, সরঞ্জাম প্রয়োজন, অ্যাম্বুলেন্স প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, যারা আমাদের প্রকৌশলী আছেন খুব দক্ষতার সঙ্গে খুব দ্রুত অক্সিজেন স্থাপন করেছেন, আরও অক্সিজেন বাড়ানো দরকার। তবে আইসিইউ বিশেষজ্ঞদেরকে অন্য অন্য জায়গা থেকে এই সমস্ত সংলগ্ন মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আইসিইউ রয়েছে সেখানে গিয়ে তাদের বেডের সংখ্যা বাড়ানো যায় কিনা সেটি দেখা দরকার। জি
অসংখ্য ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন আপনার পরামর্শ এবং মতামতের জন্য। আমরা একটি বিরতির পরে আমি আজিজ ফরিদ ইয়াসমিনকে নিয়ে ফিরে বাকি বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করব। এ পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অতিথি হিসেবে আজকে আলোচনায় এই মুহূর্তে আছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমরা করোনার কারণে নির্বাচন কমিশন বেশ কিছু জায়গার নির্বাচন স্থগিত করেছে এবং কোভিড সংক্রমণ সীমান্তবর্তী এলাকাগুলো প্রান্তিক এলাকায় কীভাবে ছড়িয়ে পড়ছে সে নিয়ে আলোচনা করেছি। করোনার ভুয়া সনদ দেওয়ার ঘটনায় ডিবিসি নিউজ একটি প্রতিবেদন করেছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, দর্শকরাও সেটি নিশ্চয়ই মনে রেখেছেন। সেটি যে একটি কার্যকরী ভূমিকা রেখেছে তার আজকে প্রমাণ মিললেও 4টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে দিয়েছে আজকে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে র্যাবের অভিযান আমরা দেখেছি, 4 গ্রেপ্তার হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বেশ কিছু নতুন পদক্ষেপও নিয়েছে কোভিডকালীন এসব দুর্নীতি বন্ধে। মিডিয়ার একটি ভূমিকা, সেই ভূমিকাটাকে কীভাবে দেখছেন ফরিদা ইয়াসমিন? আপনার কাছে আসতে চাই। দেখেন, গত বছর যখন কোভিড শুরু হলো তারপরে আমরা কি দেখলাম যে কোন পরীক্ষা ছাড়া ভুয়া সনদ দেওয়া হচ্ছে, কোন রকম পরীক্ষা নিরীক্ষা নাই, পজিটিভ নেগেটিভ বানিয়ে দেওয়া হলো, কিন্তু সেগুলো ধরাও পড়লো সাবরিনা শাহের। তো এটা কিন্তু মানে মিডিয়া কিন্তু এগুলো তুলে ধরেছে, মিডিয়াই তুলে ধরেছে। আজকে যে 4 ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে এটাও কিন্তু ডিবিসি তুলে ধরেছে, গণমাধ্যম তুলে ধরেছে বলেই কিন্তু এরা বন্ধ করেছে। আমাদের কথা হলো যে গণমাধ্যম এগুলো তুলে ধরেছে, গণমাধ্যম প্রকাশ করেছে, এর আগে করেছে, তারপরে তারা কি ব্যবস্থা নিল যে আবারও একই অপরাধ কেন আবারও ঘটলো? কারণ তাহলে আগের যে সাবরিনা কিংবা শাহেদের কি হয়েছে, তাদের কি বিচার হয়েছে, তারা কি অবস্থায় আছে এখন, এগুলোর কোনো ফলো আপ মানে সরকারি মন্ত্রণা থেকেও জানানো উচিত। এবং আর যারা এই ধরনের পরীক্ষা করছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, যে যারা এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শাহেদের ক্লিনিকে কোনো নাই, রেজিস্ট্রেশন নাই, অনুমোদনই ছিল না। তো এবার যাদেরকে বন্ধ করা হচ্ছে তাদের আসলে কারা, তাদের অনুমতি তারা কিভাবে পেলো, এর পিছনে কারা আছে, এগুলো যদি সরকার আগে খুঁজে বের করতো বা তাদের শাস্তি দিত, আমার মনে হয় আবারও এই একই অপরাধ ঘটতো না। কথাটা হলো যে একই অপরাধ বারবার হচ্ছে, গণমাধ্যমগুলো সেগুলো তুলে ধরছে, গণমাধ্যম প্রকাশ করছে, কিন্তু আবারও সেই অপরাধ হচ্ছে, তাহলে মানে লাভটা কি? এখন যেটা কথা হলো যে তার জন্য তো কঠোর শাস্তি দরকার, এবং যারা এই ধরনের লাইসেন্স পাচ্ছে এইগুলো চিন্তা করে যারা যাতে এইরকম ভুয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে লাইসেন্স না পায় সেগুলো চিন্তা করা উচিত ছিল। এর আগে আমরা দেখেছি যে ডিএলসি মহাখালী ওই যে মার্কেটের এখানে একটা অস্থায়ী সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প করে সেখানে কিন্তু পরীক্ষা হচ্ছিল, যারা বাইরে যাচ্ছে খুব ভালোই কিন্তু হচ্ছিল। সেটা জানি না হঠাৎ কেন এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে এখন এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোর নাম আগে কিন্তু শুনিনি যে যারা এখন ধরা পড়েছে তারা আবার কিভাবে এই ধরনের মানে এই কি বলবো উদয় হলো। তো এগুলো কিন্তু মূল দুর্নীতি কিন্তু ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মূল দুর্নীতির জায়গাটা কিন্তু ওখানে, এগুলো আমাদের পিছনে দেখতে হবে আর কি, যে এই কাজগুলোর পিছনে কারা আছে। আমরা তো সামনের ঘটনা দেখছি যে মিডিয়া কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সুতরাং মানে মিডিয়া আসলে কতখানি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সেই জায়গাটায় নজর দরকার। ফরিদা ইয়াসমিনের কারিগরি ত্রুটির কারণে তার কথা আমরা শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই আবারও ফিরে আসবো। এম এ আজিজের কাছে আমরা একটু যেতে চাই একই বিষয় নিয়ে, এবং সেই সাথে আমরা আজকে আরেকটি রিপোর্ট দেখিয়েছি যে ঢাকা মেডিকেলে র্যাব অভিযান চালিয়ে 24 দালালকে ধরেছে। এই যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল বন্ধ কিংবা দালাল কিংবা এই যারা অপরাধী তাদের ধরলে কি এই অনিয়ম বন্ধ হয়ে যাবে কিনা, টেকসই উপায় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, টেকসই উপায় আদৌ আছে কিনা এই করোনা এই মহামারী এই অতিমারীর মধ্যে? আপনাকে একটু আমি পিছনে যাই, আপনি খেয়াল করে দেখেন আমরা শুরু থেকে একটি সোর্স থেকে করোনায় মৃত্যু এবং করোনায় আক্রান্তর তথ্য আমরা পেয়ে থাকি, সেটা হলো আইইড সরকারি প্রতিষ্ঠান। প্রথমে কিন্তু ডিবিসি প্রথম একটা ব্রেক থ্রু করে যে যখন করোনা প্রথম ওয়েব ছিল, যখন করোনা রোগীকে কেউ টাচ করতে চায় না, তখন কিন্তু ডিবিসি এই ঢাকার কবরস্থানগুলোতে কবরস্থানের কেয়ারটেকারদের সাক্ষাৎকার নিয়ে প্রকৃতভাবে কতজন করোনা রোগী মারা যাচ্ছে তার একটা তথ্য কিন্তু প্রথমে দিয়েছে, পরে একটি পত্রিকাও দিয়েছে।
এরপরে কিন্তু ডিবিসি আর কন্টিনিউ করে নাই, সেটা একটা বড় ধরনের প্রেক্ষিত ছিল। তখন কিন্তু দেখা গেছে যে আইইডিসি আর যে তথ্য দিত তার সে প্রায় ডাবল, কারণ কতজন দাফন হচ্ছে করোনা রুগী সেটা ওখান থেকে সেই দণিকটা নিয়ে আসা। এবারেও আপনার এই যে ডায়াগনস্টিক সেন্টার, এগুলো আইজিডিসি আর এর অ্যাপ্রুভ ডায়াগনস্টিক সেন্টার, সেখান থেকে স্যাম্পল না নিয়ে আপনার নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হয়, এটা কত ভয়াবহ জীবন নিয়ে খেলা। আপনাদের কথাটি প্রশ্ন এসছে যে শাহেদ, সাবরিনা এবং তার স্বামী এই তিনজন প্রথমে দেখেন সেই যে হসপিটালটাকে যখন রেজিস্ট্রেশন নাই তার সত্ত্বেও যখন করোনা কোভিড টেস্টের জন্য সেটাকে অনুমোদন দেওয়া হয়, সেখানে মন্ত্রী উপস্থিত ছিল, সচিব উপস্থিত ছিল, ডিজিও উপস্থিত ছিল। আপনি খেয়াল করে দেখেন মন্ত্রী তিনি আছেন, সেক্রেটারিও কিছু হয় নাই, আর ডিজি সাহেবকে ট্রান্সফার করেছেন। এছাড়া এই দুর্নীতির সামগ্রিক দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের যত শত শত কোটি টাকা দুর্নীতি সেটা এখন ড্রাইভার হলো উপরের কেউ দুর্নীতি করেন। দ্বিতীয়ত শাহেদ এবং সাবরিনা কোন কালের কথা, রেজিস্ট্রেশন নিয়ে ভুল সার্টিফিকেট দিয়ে জীবন নিয়ে খেলা করেছে, তাদের কেস এখনো চলমান মাত্র চার্জশিট। সুতরাং এই কেসগুলো তো স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার করা উচিত। আজকে আপনারা যে এই যে তারটার যে আপনারা যে একটা দেখালেন যে যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, এটা তো আপনারা এই জাতিকে আমার মনে হয় জীবন বাঁচিয়ে ডিবিসি এবং এই ধরনের উদাহরণ যে মিডিয়া রাখছে, ধন্যবাদ দিলে শুধু হবে না। আমি মনে করি জাতির স্বার্থে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ডিবিসি পালন করেছে, কিন্তু এদেরকে শুধু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলে হবে না, কয়েকজনকে করে নিয়ে এই ২০ বছরের কেসে রায় হবে সেই কেসে ঢুকাই দিলে তো হবে না, স্পেশাল ট্রাইব্যুনালে ৬ মাসের ভিতরে এদেরকে এমন কঠিন শাস্তি দিতে হবে যে যাতে করে ওরাদের ওদের সার্টিফিকেট নিয়ে মানুষের জীবন হানি হতে পারতো। সুতরাং তাদের ওই পরিমাণ শাস্তি হওয়া উচিত। সুতরাং আমি মনে করি এই আমার মনে হয় দীর্ঘ সত্যি তার বিচার থেকে যারা জীবন নিয়ে আপনার খেলা করবে এদের শুধু সার্টিফিকেট দিয়ে নয় যে কোনো ক্ষেত্রে তাদেরও কিন্তু ঠিক ওরকমই শাস্তি, মানে বলছেন যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হলে কিংবা দ্রুত বিচার হলে সেই এইগুলো বারবার ঘটতো না। আমি একটু আবার আসতে চাই একই বিষয় নিয়ে ফরিদা ইয়াসমিনের কাছে, টেকসই কোনো সমাধান আদৌ আছে কিনা, শুধু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা যে অভিযান দেখতে পাই বিভিন্ন সময়, তার বাইরে আসলে একেবারে মূল উৎপাটন করতে গেলে কোথায় হাত দিতে হবে? উৎপাটন করতে হবে, এগুলো তো মানে সামনের ঘটনা, আমি বলছি ঘটনার পিছনে অনেক ঘটনা আছে, কারণ তারা কিভাবে অনুমোদন গুলো পায়। এখানে কিন্তু বড় একটা দুর্নীতির বিষয় আছে, না হলে এই অনুমোদন গুলো তারা পেতে পারে না। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কেউ না কেউ এখানে জড়িত আছে, তাদের যোগ সাজস ছাড়া এই ধরনের অপরাধ করা সম্ভব না, কারণ এরকম ঘটনা আগেও ধরা পড়েছে, কিন্তু তাদের কঠিন শাস্তি এত দ্রুত হওয়া উচিত ছিল। আমি যেটা আগে বললাম যে সেগুলো জানানো উচিত ছিল, এবং তার পিছনে কারা সেটা কিন্তু করেনি, সেটা তাদের কিন্তু কোনো শাস্তিও হয়নি। এই এর মূল উৎপাটন করতে হবে, দুর্নীতির মূল উৎপাটন না করা পর্যন্ত কিন্তু এই যে কিছু লোক ধরা পড়বে, কিছু লোকের হয়তো জেলে যাবে, আবার হয়তো সে বেরিয়ে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, তো জিরো টলারেন্সটা কোথায় হবে যখন এর সাথে মানে মূল উৎপাটন না করা পর্যন্ত তো হবে না, মানে এর পিছনে কে আছে, কারা এর সাথে জড়িত, কারা এত মানে এত সাহস, আমি বলবো এই দুঃসাহস তারা কিভাবে পায় যেখানে মানুষের জীবন মরণের সমস্যা। একটা সার্টিফিকেটে তো এখানে ভুয়া মানে সে কি পজিটিভ কি নেগেটিভ, যে কোনো একটা সার্টিফিকেট তার জীবন, তার পরিবারের জীবন, এবং বলবো যে একটি দেশের মানে কত বড় এবং সেই সাথে দেশের ভাবমূর্তি, যে বিষয়টি নিশ্চয়ই বারবার উঠে আসছে আমাদের সবার আলোচনায়। ফরিদা ইয়াসমিন, এম এ আজিজ অনুমতি দিলে আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে আপনাদের সাথে পাবো, সেই সাথে পাবো নিশ্চয়ই আমাদের দর্শকদেরও। আমরা একটি বিরতির পরে ফিরছি, সাথে থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, আলোচনার প্রায় শেষ দিকে। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই, মহামারী সামাল দিতে ঢাকার পাশে আছে ওয়াশিংটন, এরকম একটি খবর
আমরা আজকে দেখিয়েছি, সেটি বলেছেন মার্কিন রাষ্ট্রদূত, এবং বাংলাদেশকে করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতি অব্যাহত আছে। এই মহামারীকালীন কূটনীতি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমরা কতখানি সফলভাবে চালাতে পারছি কিংবা পেরেছি। এম এ আজিজ, ধন্যবাদ আপনাকে। আমার কথা হচ্ছে যে আমাদের এখন টিকা দরকার, যে আশ্বাস দেয় তাতে আমরা খুশি। তবে এটা যদি ডিপ্লোম্যাটিক ওয়ার্ড না হয়ে থাকে তাহলে আমরা খুশি, কারণ 6 কোটি ডোজ টিকা আমেরিকা নিয়ে বসে আছে। এর ডেট এক্সপায়ার করলে অন্য দেশে কিন্তু ইউরোপিয়ানরা এই টিকা নিয়ে ব্যবসা করবে, মাটির তলে ডেট এক্সপায়ার করলে মাটির নিচে গেড়ে রাখবে। 6 কোটি ডোজ টিকা তারা কেন ডিস্ট্রিবিউট করে না অন্য দেশে, করে না? শেষে বাইডেন এসে বলছে $80 মিলিয়ন অন্যত দেশে, আমাদের এই বিভিন্ন দেশে $80 মিলিয়ন $80 মিলিয়ন ডোজ বিতরণ করবে। তাতে আর আমরা কতটুকু পাব? আমাদের চাহিদার তো কোনো অংশ কিছুই পূরণ হবে না। সুতরাং আমরা তো ওই 6 কোটি ডোজের অংশ চাই, সেটার ব্যাপারে পরিষ্কার করে না কেন? ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বললে তো হবে না, আমার পাশে আসে, আমার পাশে থাকার দরকার নাই, আমার টিকা দরকার। আমার 6 কোটি ডোজ থেকে আমাকে অন্তত 1 কোটি ডোজ দিয়ে ফেলাক, আমরা পয়সা দিয়ে দেবো, সমস্যা নাই। আমাদের সরকার তো বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, টাকা যা লাগে লাগুক আমরা টিকা আনবো। হ্যাঁ, আমরা এই সময় আমাদের টিকা দরকার, আমাদের 28 কোটি ডোজ টিকা দরকার। সুতরাং আমাদের টিকা, বাইডেন সাহেবকে আমি বলবো যে আমাদের পাশে থাকার দরকার নাই, আমাদের টিকাটা আগে দিয়ে ফেলা যাক। এটা না, $8 মিলিয়ন ডোজ আপনি অন্যত দেশে ডিস্ট্রিবিউট করবেন, আমরা তাতে হয়তো 50 লাখ ডোজ পাইতে পারি বা 10-20 লাখ ডোজ পাই, এতে আমার কি লাভ হবে? আশঙ্কা তৈরি হলেও টিকা পাবার নিশ্চয়তা বৃদ্ধিতে সরকার তো একটি বড় ভূমিকা রেখেছে, সেটির কিভাবে মূল্যায়ন করবেন আপনি? প্রথম থেকে কিন্তু বাংলাদেশ সরকার এই টিকার ব্যাপারে যথেষ্ট, আমি বলবো যে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা অনেক বেশি প্রশংসনীয় ছিল। তারা যেভাবে কাজ করেছে, কূটনীতি বলেন আর যাই বলেন, কিন্তু মাঝখানে এখন এসে একটু থমকে গেছে। আমি খুব আশাহত না, আমি মনে করি যে চীন থেকে যে টিকা দেওয়ার কথা আমাদের শনি রোববারে 6 লাখ ডোজ টিকা এসে পৌঁছবে, আরও তারা 50 লাখ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। আর আজকে যে মিলার, মার্কিন রাষ্ট্রদূত মিলার যেটা বললেন যে 80 মিলিয়নের থেকে আমরা বাংলাদেশ পাবে, তারা হয়তো সংখ্যাটা বলেনি কিন্তু পাবে এই কথাটা, এই আশ্বাসটি দিয়েছেন। এখন দেখেন এই এই টিকা নিয়ে সারা ওয়ার্ল্ড কিন্তু একটা রাজনীতি করছে, সেখানে যাদের অনেক মানে দরকারই নাই তাদের কিন্তু প্রচুর টিকা জমা আছে, তারা দিচ্ছেন না। কিন্তু বাংলাদেশ সেখানে কূটনীতি প্রচেষ্টা চালাচ্ছেন। আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন, তিনি অন্যান্য দেশের সঙ্গেও কথা বলছেন এবং আশা প্রকাশ করছেন যে এই এর সমাধান হবে। তো আমি মনে করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, তিনি প্রথমেই যে কথাটা বিশ্ব নেতাদের বলেছিলেন যে টিকাটা সবাইকে সমানভাবে টিকা দিতে হবে, কারণ একটি দেশ ভালো থাকলে কিন্তু এই ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো না, প্রত্যেককেই এই মানে দরিদ্র দেশগুলিকেও তাদের টিকা বিতরণ করতে হবে এবং সমানভাবে ভালো থাকতে হলে সবাইকে এর মধ্যে আনতে হবে, টিকার আওতায় আনতে হবে। তো আমার আশা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কূটনৈতিক প্রচেষ্টা এবং তিনি যেভাবে ব্যক্তিগত উদ্যোগে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতাদের সাথে, আমরা খুব শিগগিরই হয়তো টিকা, সেটি সুফল হয়তো আমরা পাবো, আমরা আশাবাদী হতে চাই। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপনাদের দুজনকেই, এবং ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, থাকুন ডিবিসি নিউজের সাথেই।